একটি আয়তকার বাগানের পরিসীমা বিরাশি সেমি এবং ক্ষেত্রফল চারশো সেমি হলে বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব কোশ্চেনে প্রথমে আয়তকার বাগানের পরিসীমা বলেছে বিরাশি সেমি তো যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দুবার থাকে এবং প্রস্থ দুবার থাকে তাই এই পরিসীমা বের করার ফর্মুলা হচ্ছে দুই গুণ দৈর্ঘ্যযোগ প্রস্থ যেটা কোশ্চেনে সঠিকভাবে পরিসীমা বলেছে বিরাশি সেমি তাই এখানে আমি সমান দিয়ে এই বিরাশি লিখলাম মাঝখানে সমান থাকায় আমরা দুই দিয়ে বিরাশিকে কাটব কাটলে কত হচ্ছে একচল্লিশ তাহলে এই দৈর্ঘ্য যোগ সমান একচল্লিশ সেমি আমরা পেলাম এরপর কোশ্চেনে বলেছে আয়তকার বাগানের ক্ষেত্রফল চারশো সেমি তো এই ক্ষেত্রফল বের করার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ যেটা কোশ্চেনে সঠিকভাবে আয়তকার বাগানটির ক্ষেত্রফল কত বলেছে চারশো সেমি তাই আমি এই দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান এই চারশো আমি লিখলাম তাহলে আমরা দেখতে পেলাম যে দৈর্ঘ্যর সাথে প্রস্থ যোগ করলে একচল্লিশ হচ্ছে এবং দৈর্ঘ্য সাথে প্রস্তুত গুণ করলে চারশো হচ্ছে তো আমি কোনোরকম ফর্মুল ইউজ না করে আমি চারশোটাকে এরকম ভেঙে নেব ঠিক আছে প্রথমে চার দিয়ে করছি চার একশো এ চারশো তারপরে আবার চার দিয়ে করছি চার পঁচিশে একশো ঠিক আছে আমি আর ভাঙলাম না তো এইখানে দেখতে পাচ্ছি যে আমি চারের সাথে চার গুণ করলে কত হচ্ছে ষোলো হচ্ছে আর এখানে কত আছে পঁচিশ আছে মানে ষোলোর সাথে পঁচিশ গুণ করলে আমরা চারশো পাচ্ছি ষোলোর সাথে পঁচিশ গুণ করলে আমরা চারশো পাচ্ছি আবার ষোলোর সাথে আমরা পঁচিশ যোগ করবো যোগ করলে আমরা একচল্লিশ পাচ্ছি ঠিক আছে যেটা আমাদের এখানে বলেছি দৈর্ঘ্য সাথে প্রস্ত যোগ করলে একচল্লিশ তাহলে আমরা এখানে এই দৈর্ঘ্যটাকে বুঝতেই পারছি যে পঁচিশ সেমি হবে এবং ষোলো সেমি হবে কারণ কোশ্চেন থেকে আমরা এখানে দেখেছিলাম যে দৈর্ঘ্য সাথে প্রস্ত যোগ করলে একচল্লিশ তাই পঁচিশের সাথে ষোলো যোগ করে আমার একচল্লিশ আসছে আবার এই পঁচিশের সাথে আমি ষোলো গুণ করলে আমার চারশো আসছে ঠিক আছে তো যাই হোক আমরা দৈর্ঘ্য জেনে গেলাম সঠিকভাবে পঁচিশ সেন্টিমিটার আর প্রস্থ জেনে গেলাম ষোলো সেন্টিমিটার কোশ্চেন এখন বলেছে বাগানটির দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত পার্থক্য মানে বিয়োগ কত তো দৈর্ঘ্য আমি জানি পঁচিশ সেন্টিমিটার লিখলাম আর প্রস্থ আমি জানি ষোলো সেন্টিমিটার তো এদের পার্থক্য বলেছে পার্থক্য মানে বিয়োগ করবো আমরা বিয়োগ করলে কত হচ্ছে নয় হচ্ছে তো নয় সেমি তাদের পার্থক্য মানে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য নয় সেন্টিমিটার যেটা রয়েছে অপশান সি তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর একটি চোঙের ভূমির ব্যাসার্ধ আট সেমি এবং উচ্চতা তেরো সেমি হলে চংটির সমগ্রতলের ক্ষেত্রফল কত চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব তোমরা মনে রাখবে চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা আছে টু পাই আর ইন্টু আর প্লাস এইচ আর মানে হচ্ছে ব্যাসার্ধ এইচ মানে হচ্ছে উচ্চতা দুই লিখলাম পাই মানে হচ্ছে বাইশ পাইসাত পায়ের মান হচ্ছে বাইশ বাইসাত গুণ আর এর মান কত বলে দিয়েছে আট সেমি বলে দিয়েছে আর এর জায়গায় আট লিখলাম এখানে আরের মান কত বলেছে আট যোগ এইচ এর মান কত বলে দিয়েছে তেরো আটের সাথে তেরো যোগ করলে একুশ হয় এবার কাটাকুটি করলাম এখানে সাত দিয়ে একুশকে কাটলে তিন হচ্ছে নিচের কিছু থাকলো না ওপরে সব গুণ করে দেবো তো গুণ করতে হলে আমরা এখানে লাস্ট ডিজিটগুলোকে গুণ করব তাহলে দেখব অপশানের সাথে মিলছে কিনা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করা যাবে তো এখানে লাস্ট ডিজিট দুই আছে এখানে লাস্ট ডিজিট কত আছে দুই আছে এখানে তো আট আছে আর এখানে তিন আছে তো দুই দুকুণে গুণ করলে কত চার হচ্ছে আর এখানে আট তিনে গুণ করলে চব্বিশ চব্বিশের আমি লাস্ট ডিজিট চার নেবো চার চারে গুণ করলে কত হচ্ছে ষোলো ষোলো লাস্ট ডিজিট ছয় তো এই ছয়টা কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি লাস্ট ডিজিট ছয় আছে একমাত্র অপশান বিতে ঠিক আছে তোমরা পুরো গুণ করে দেখতে পারো বা এইভাবে করলে তাড়াতাড়ি হবে তো লাস্ট ডিজিট ছয় আছে অপশান বিতে তাই এই পুরোটা গুণ করলে অর্থাৎ দুয়ের সাথে বাইশ তার সাথে আট এবং তার সাথে তিন গুণ করলে এক হাজার ছাপ্পান্ন বর্গসামী হবে তাই এটাই হয়ে যাবে সঠিক উত্তর